আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেরা অ্যাপল ইউজারকারীদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা এই সিস্টেমটা জানেন, যারা এই সেটিংটা জানেন, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, এবং যারা না জানেন অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা নতুন অ্যাপল ইউজারকারী আছেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজের আসবে। তো সেটা হচ্ছে কি, আপনাদের যে অ্যাপল আইডি আছে, অ্যাপল আইডিটা কিন্তু আইফোনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। অ্যাপল আইডি যদি আপনি না খুলেন তাহলে কিন্তু আইফোনের কোনো কিছু আপনি ডাউনলোড করতে পারবেন না, যেমন ফেসবুক বলেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, এগুলো ডাউনলোড করতে হলে কিন্তু অবশ্যই অ্যাপল আইডি খুলতে হয়, ঠিক আছে? যেমন অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরের মতন, ঠিক আছে? এখন এই অ্যাপল আইডিতে আপনি চাইলে ফটো সেট করতে পারবেন। সেটা কিভাবে সেট করবেন আমি কিন্তু আপনাদের দেখাবো। আমি আগে থেকে বলতেছি, এটা কিন্তু সামান্য তুচ্ছ একটা ভিডিও। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে দেখাবো যে অ্যাপল আইডিতে কীভাবে আপনি ফটো সেট করবেন। যারা আইফোন ব্যবহার করেন তাদেরকে আমি বলতে চাই অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং অ্যাপল আইডিতে কীভাবে ফটো সেট করা যায় আপনাদের আমি দেখাই দেবো। প্রথমে আপনাদের সেটিংটা ওপেন করে নেবেন। সেটিংটা ওপেন করার পরে অ্যাপল আইডি কিন্তু একদম সর্বপ্রথম থাকে কিন্তু, ঠিক আছে? তো অ্যাপল আইডিটার পরে টাচ করে দিবেন। অ্যাপল আইডিটার পরে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফটো সেট করা আছে। এখন আপনারা কিভাবে ফটো সেট করবেন সেটা আপনাদের আমি দেখাই দিব। তো এই যে অ্যাপল আইডিটা আপনাদের, প্রথমে কিন্তু এখানে কোনো ফটো থাকবে না। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা ফটো দেওয়া আছে, ওইখানে কিন্তু কোনো ফটো থাকবে না। এখানে ইডিট লেখা আছে ছোট্ট করে, ঠিক আছে? এই ইডিটের পরে টাচ করে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন টেক ফটো আর চুজ ফটো আর ব্রাউজার আর ক্যান্সেল। তো আপনারা কী করবেন, এখান থেকে চুজ ফটো দিবেন, ঠিক আছে? আপনারা টেক ফটো দিবেন না, কারণ হচ্ছে টেক ফটো দিলে কিন্তু একদম সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে আপনার ছবি তুলে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে ছবি উঠে দিলে কিন্তু ছবি ভালো হবে না। আপনার গ্যালারির থেকে যে সুন্দর ছবি আছে, আপনার ব্যক্তিগত ছবি বা কোনো ন্যাশনাল কোনো অন্য কোনো ছবি, যেটা ইচ্ছা আপনার, সেই ফটোটা আপনি গ্যালারির থেকে সিলেক্ট করে দিবেন। তাই এইখানে চুজ ফটো দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যে ফটোটা দিতে চাচ্ছেন ওই ফটোটা কিন্তু এইখানে সেট করে দিতে পারবেন। তো আমি এইখানে আমার এই ফটোটা দিয়ে দিচ্ছি। তো এই ফটোটা আমি এইখানে বসাই দিলাম সুন্দর করে, ঠিক আছে? এই ফটোটা বসাই দিয়ে এখন আমি এইখানে টাচ করে দেবো হচ্ছে চুজ। এই চুজের পরে টাচ করে দিলাম। দেওয়ার পরে এই ফটোটা কিন্তু একদম আমার উপরে চলে আসলো, ঠিক আছে? জাস্ট এইটুকুই, আর কোনো কিছুই করা লাগবে না। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চাইলে ফটোটা সেট করে দিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের এখানে শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও হবে। তো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই সিস্টেমটা জানেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, আজেবাজে কোনো কমেন্টস করবেন না, কারণ আমি আগের থেকে বলছিলাম ভিডিওটা কিন্তু সাধারণ একটা ভিডিও। তারপরেও যারা নতুন আইফোন ইউজারকারী আছেন অনেকে কিন্তু জানে না এই যে এখানে একটা ফটো সেট করা যায়, অনেকে কিন্তু জানে না। তাই তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।